আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পালিসরা সবজি বাজার থেকে। প্রিয় দর্শক, আজ শনিবার 15 জুন 2024 সাল, আমরা চলে এসেছি আলুর দাম জানতে, সঙ্গে দাম জানবো পেঁয়াজ রসুন আদার। ব্যবসায়ীরা বলছেন কাল বাদ পরশু ঈদুল আজহার ঈদ, কথা ছিল আজকের বাজারটি জমজমাট বাজার হবে, তবে সকাল থেকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা না থাকায় ব্যবসা হালকা হচ্ছে। তবে ভিডিও শুরুতেই কথা বলবো আমরা ঈদের বাজার করতে আসা এক ক্রেতার সঙ্গে, সেই সঙ্গে সঙ্গে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পেঁয়াজ কিনলাম, রসুন কিনলাম, রসুন কত কিনলেন? পেঁয়াজ 5 কেজি কিনলাম 350 টাকা, রসুন 1 কেজি 200 টাকা। আর কি কিনলেন? এই যে সুটমরিচ কিনবো, এক পোয়া দেখি কত দেয়। এটা কি ঈদের বাজার করলেন? ঈদের বাজার। আর বাজার করবেন না? করবো অবশ্যই। এখন আপনি যেগুলো কিনলেন তার ভিতরে আপনার দাম কোনটার বেশি লাগলো? দাম এই মরিচ পেঁয়াজ এই সবটারই দাম একটু একটু বেশি বেশি লাগে, বেশি বেশি লাগে। মরিচ কত কেজি নিছে? মরিচ তো 380 টাকা কেজি ধরতেছে। আর রসুন? রসুন 200 টাকা। পেঁয়াজ 350 টাকা কেজি। 350 টাকা ধারা ধারা? হ্যাঁ, 70 টাকা বললো। ওকে, ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা কথা বলবো ব্যবসায়ীর সঙ্গে। আপনার ব্যবসা আজকে বৃষ্টির দিন, বাজারটি হচ্ছে পালিসরা সবজি বাজার। তো আমরা জানবো আজকে শুকনো মরিচের দাম, রসুনের দাম, পেঁয়াজের দাম। অনেকেই বলছে পেঁয়াজের দাম বাড়ছে, রসুনের দাম বাড়ছে, তো কেমন দাম বাড়লো আমরা জানবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা কি কেমন হচ্ছে? ব্যবসা আল্লাহ চলছে। আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ শহীদ, বলেছিলাম কৃষিপুর বানেপাড়া, মালের দাম বেশি, যার কারণে হালকা, যার কারণে হালকা। আপনার দাম কি কমলো না বাড়লো? বাড়ছে 20 টাকা বাড়ছে নাকি? কত ছিল? 150 ছিল, 200। ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো আরেকজন ক্রেতার সঙ্গে। উনি 1 কেজি রসুন কিনবেন ঈদের জন্য বেছে বেছে। দেশি রসুন বাসি নিচ্ছি, এই যে একগুলা কোয়া খোলা আছে, এই জন্য দিলে গোট গোট ভালো, সেগুলো নিচ্ছি। এটা কত কেজি নিল? এটা 180 টাকা কেজি নেবে। 180 টাকা কেজি দেশি রসুন? তো জি। ছোটো দেখি একটু দাম কম? হ্যাঁ, দেশি তো ছোটোই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজ এটা কী পেঁয়াজ ভাই? দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ তো সবে, কিন্তু কোন জায়গার? আপনার কুষ্টিয়া, পাবনা, বরিশাল, চাঁপাই, রংপুরে তো আপনার পেঁয়াজ নাই। আচ্ছা, তাহলে এটার কেজি কত? 70 টাকা কেজি পেঁয়াজ। তো মাশাল্লাহ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পেঁয়াজ রসুনের তথ্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের আলুর দাম, স্টিক আলু 48 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, ঝাউ আলু 54 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং খুপরি আলু 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং শিল আলু 60 টাকা পাইকারি কেজিতে বিক্রি হচ্ছে।